গতকাল শুক্রবার সন্ধ্যায় যখন ভিডিও ফুটেজটি প্রকাশ্যে আসে তখনই বোঝা গিয়েছিল এরপর আর কি কি হতে চলেছে হয়েছেও ঠিক তাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি পাল্টা জাতীয় মহিলা কমিশনকে চিঠি লিখে অখিলগিরির গ্রেপ্তারির দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা দূর অব্দি ঠিক ছিল কিন্তু এবার অখিলগিরির পদত্যাগের দাবি করল বঙ্গ বিজেপি শুক্রবার বিকেলে নন্দীগ্রামের একটি কর্মসূচিতে যোগ দেন রামনগরের বিধায়ক অখিলগিরি তার একটু আগেই নন্দীগ্রাম স্মৃতিসৌধের কাছে তৃণমূলের মঞ্চে আগুন লাগার ঘটনা ঘটে ওই কর্মসূচি থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে অখিল বলেন আমি নাকি দেখতে খারাপ নিজের রূপের বিচার করি না তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি কিন্তু তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা সুকান্ত মজুমদার থেকে অমিত মাল্লবরা সেই ফুটেজ নিয়ে হইচই করে মাঠে নামেন বিজেপির পক্ষ থেকে বলা হয় দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী মানুষের আদিবাসী অংশের মানুষ সর্বোপরি তিনি মহিলা মমতার মন্ত্রীর এই কথাই বুঝিয়ে দিচ্ছে তৃণমূল মহিলা ও আদিবাসীদের কতটা সম্মান করেন এরপরই সৌমিত্র খাঁ চিঠি লেখেন জাতীয় মহিলা কমিশনকে অখিলগিরির বিধায়ক পদ খারিজের দাবিও জানান বিষ্ণুপুরের সাংসদ তথা বঙ্গ বিজেপি শনিবার দুপুরে কলকাতায় এই নিয়ে পৃথক কর্মসূচিও নিয়েছে গেরুয়া শিবির বর্তমানে একটি সাংবাদিক বৈঠক করছে তৃণমূল